আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আল্লাহর জন্য কাঁদা, আল্লাহর ভয়ে কান্নাকাটি করা। জীবনে আমরা কয়েকবার আল্লাহর জন্য কাঁদি, আবার কেউ কেউ আছে কখন যে কান্নাকাটি করেছে আল্লাহ তাআলা ভয়ে তা সে কল্পনাই করতে পারছে না। আমাদের অন্তর পাথর হয়ে গিয়েছে, আমরা আর আল্লাহ তাআলার ভয়ে কান্নাকাটি করছি না। আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলে, আল্লাহর ভয়ে এক ফোঁটা অশ্রুপাত করা আমার কাছে 1000 দিনার সাদকা করার চেয়েও অধিক প্রিয়। সুবহানাল্লাহ, তারা তো সাদকা করার চেয়েও কান্নাকাটি করাটা অধিক মূল্যবান মনে করত, আর কেনই বা এত বড় কথা বললেন? এর কারণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নামের আগুন দুটো চোখকে স্পর্শ করতে পারবে না। প্রথমটি হচ্ছে যে ব্যক্তি আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, এবং দ্বিতীয়টি হচ্ছে আল্লাহর রাস্তায় যে চোখ পাহারা দেয়। এর কারণেই আমাদের চোখ জাহান্নামে যাবে না। দেখুন, চোখের গুনাহের কারণে আমাদের পাপ কাজ বেশি হয়ে থাকে। এই চোখ দিয়ে আমরা তো চুরি করে থাকি, এই চোখ দিয়ে আমরা হারাম দৃশ্য দেখি, এই চোখ দিয়ে আমরা নকল করি, এই চোখ দিয়ে আমরা মানুষকে কষ্ট দিয়ে থাকি। চোখ না থাকলে আমাদের পাপ কাজ অনেক কম হয়ে থাকতো। তাই এই দুটি চোখের কারণেই আল্লাহ তাআলা আমাদেরকে, যদি আমরা গ্যারান্টি দিতে পারি আমরা পাপ কাজ থেকে দূরে থাকতে পারি এবং আল্লাহ তাআলা ভয়ে কানাকাটি করতে পারি, তাহলে তিনি আমাদের জন্য জান্নাত নির্ধারণ করে রেখেছেন। আমাদের অন্তর যদি কখনো শক্ত হয়ে যায়, নীরবে আপনি আড়াল হয়ে যান, দূরে চলে যান, এমন জায়গায় চলে যান যেখানে মানুষ সহজে যায় না, একাকিত্ব অনুভব করে দুই রাকাত সালাত আদায় করুন, কোরআন পড়ুন, জিকির করুন, সর্বশেষ আল্লাহর নিকট হাত তুলে কান্নায় ভেঙে পড়ুন, বাচ্চাদের মতন হাউমাউ করে কাঁদুন, কারণ আল্লাহর কাছে কান্নাকাটি করলে আপনার কোনো সম্মানহানি হবে না, লজ্জাবোধ করবেন না। এই জন্য তো বলছি যে আপনি নীরবে চলে যান, মানুষের সামনে কান্নাকাটি করবেন না। আপনি হাশর মাঠে, কবরে, সব জায়গাতে একা থাকবেন, সুতরাং একাই আল্লাহর কাছে দোয়া করুন। আপনি যখন দোয়া করবেন, কান্নাকাটি করবেন, দেখবেন আপনার অনুভূতিটা কেমন জানি হয়ে গিয়েছে। হাশরের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা তার আরশের ছায়ায় স্থান দিবেন, যেদিন তার ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। তাদের মধ্যে এক শ্রেণী হল যারা নীরবে নিবৃত্তে আল্লাহকে স্মরণ করে, আর তাদের দু চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। সুবহানাল্লাহ। আমাদের মনের প্রশান্তির জন্য আমাদেরকে বেশি বেশি কাঁদতে হবে। আপনি যদি কান্নাকাটি করেন, দেখবেন আপনার মন স্থিরতা হয়ে যায়, প্রশান্তির ভরপুর থাকে। যেমনটা আমাদের যদি কেউ মারা যায় বা আমাদের কোনো কষ্ট হয়, আমরা কান্নাকাটি করি। কেন করি? বিপদ আসলে, কষ্ট আসলে, দুর্দশা আসলে, অস্থিরতা জাগলে, কোনো কিছু না পাওয়া বেদনা থাকলে আমরা কান্নাকাটি করি, হারানো বেদনা। এই কান্নাকাটি করে আমাদের লাভটা কী হয়? যে কান্নাকাটি করে সে বুঝে যে তার লাভটা কী হয়। কান্নাকাটির পর আপনার মনে সতেজতা আসবে, মনে ফুরফুরে থাকবে, আনন্দে উৎসাহিত হয়, মনটা ঠান্ডা হয়ে যায়। ঠিক তেমনই ভাবে আপনি যদি আল্লাহ তাআলার জন্য কান্নাকাটি করেন, আল্লাহ তাআলার শাস্তির ভয়ে, তার যে উপদেশ রয়েছে, তার যে আদেশ রয়েছে, তিনি যে রহমান,
তিনি যে আমাদেরকে বিচার করবেন, এসবের ভয়ে চিন্তা করে কল্পনা করে যখন আপনি কান্নাকাটি করবেন, তখন আপনার মানসিক শক্তি বৃদ্ধি পাবে, দুশ্চিন্তা থাকবে না, ভয়ভীতি বলে কোনো কিছুই থাকবে না। আমাদের তো খুবই কঠিন সময় অপেক্ষা করছে, কবর, কিয়ামত, হাশর, পুলসিরাত, মিজান, জান্নাত, জাহান্নাম। সুতরাং এত কিছু থাকতে আমরা কিভাবে হাসতে পারি? হাসা ভালো, কিন্তু তার চাইতে বেশি আমাদেরকে কাঁদতে হবে, কারণ হাসিটা স্থায়ী নয়, বরং কান্নাকাটিটাই আল্লাহর কাছে স্থায়ী। হাসির জন্য জান্নাত নেই, কিন্তু হাসির জন্য সাদকা রয়েছে, সওয়াব রয়েছে। কিন্তু দুটি চোখের পানির বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত গ্যারান্টি দিচ্ছে। আল্লাহ তাআলা আমাদের বুঝে মানার তৌফিক দান করুক, আমিন।